এবার ভুয়া ডিএসপি। গভীর রাতে লালবাতি লাগানো গাড়িতে বসেই দুই সঙ্গীর সঙ্গে মদ্যপান। সামনে যেতেই ভুল ভাঙে কর্তব্যরত পুলিশ কর্মীদের, গ্রেপ্তার করা হয় ভুয়া ডিএসপিকে। ধৃতকে এদিন চন্দননগর আদালতে তোলা হয়। এবারে ভুয়া ডিএসপি পরনে ধোপদুস্তর পুলিশের পোশাক, কাঁধে জলজল করছে তিনটি স্টার। গভীর রাতে লালবাতি লাগানো গাড়িতে বসে দুই সঙ্গীর সাথে মদ্যপান করছেন। কাছে যেতেই ভুল ভাঙে অন্য কর্তব্যরত পুলিশ কর্মীদের, গ্রেপ্তার করা হয় ভুয়া ডিএসপিকে, নিয়ে আসা হয় থানায়। শ্বশুরের নাম জিজ্ঞাসা করতেই চোখ ওপরে তুলে মাথা চুলকোতে লাগলেন ডিএসপি সাহেব। আপনি কি বিবাহিত? স্ত্রীর নাম কি? শ্বশুরমশাইয়ের নাম? আপনার শ্বশুরমশাইয়ের নাম আকাশের দিকে তাকাচ্ছে। সে কি শ্বশুরমশাইয়ের নাম ভুলে গেলেন? মাধ্যমিক আর কলেজের গণ্ডি পার করার ব্যবধানও ভুলে মেরে দিয়েছেন। কোন সালে পাস করেছেন? 2013। মাধ্যমিক কোন সালে দিলেন? 2010। মাধ্যমিক 2010-এ দিলেন, অনার্স গ্রেজুয়েট 2013 তো হয়ে গেল। 2009-2013। 2009 মাধ্যমিক? মাধ্যমিক না স্যার, উচ্চ মাধ্যমিক 2009। 2009 উচ্চ মাধ্যমিক? হ্যাঁ স্যার। 2013-তে গ্র্যাজুয়েশন? 2013-তে গ্র্যাজুয়েশন? হ্যাঁ স্যার। আচ্ছা, উচ্চ মাধ্যমিকের পরে গ্র্যাজুয়েশন হতে কতদিন সময় লাগে? তিন বছর। অনার্স থাকলে তিন বছর লাগে। তাহলে 2019-2019 সালটা স্যার পাল্টে গেছে আর কিছু, মানে মাঝামাঝি হয়তো স্যার। পুলিশ কর্তাদের একের পর এক প্রশ্ন বানে তখন খেই হারিয়ে ফেলেছেন সাহেব। তার মুখ দিয়ে তখন সুরার গন্ধ একেবারে ম ম করছে। এমনই অদ্ভুত ডিএসপির সন্ধান পেয়ে হতবাক পুলিশ অফিসারেরাও। অবশেষে জানা গেল ডিএসপি সাহেবের আসল পরিচয়। হুগলির চন্দননগর বকশিগলির বাসিন্দা সিদ্ধার্থ চক্রবর্তী নামে এক যুবক গতকাল গভীর রাতে চন্দননগর স্ট্যান্ড রোডে রানীঘাটের কাছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের স্টিকার লাগানো লাল বাতিওয়ালা একটি সাদা স্কর্পিও গাড়িতে বসে দুজন সঙ্গীকে নিয়ে মদ্যপান করছেন এক পুলিশ অফিসার, গায়ে তার ডিএসপির পোশাক। কাছে যেতেই ভুল ভাঙে কর্তব্যরত পুলিশ আধিকারিকদের, কথায় অসঙ্গতি মেলায় তাকে নিয়ে যাওয়া হয় চন্দননগর থানায়। জিজ্ঞাসাবাদে বছর 33-এর ওই যুবক জানায় সে আদেও কোনো পুলিশ অফিসার নয়। তার দাবি অনুযায়ী সে চন্দননগর কলেজ থেকে ইংরেজি অনার্স নিয়ে পাশ করে কিছুদিন একাধিক ওষুধ কোম্পানিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসাবে কাজ করেছে। পরে সেই কাজ ছেড়ে দিয়ে একজনের বুদ্ধিতে সে পুলিশের পোশাক তৈরি করায়। আপনি কি পুলিশের ডিএসপি? স্যার আমি কিছু না স্যার। তাহলে আপনি যে ডিএসপি পোশাক পরে আছেন স্যার, এটা ভাওতাবাজি। আমি স্যার যেরকম আমার যেরকম যা বলেছিল স্যার আমি সেরকম করেছি। না, আপনার নাম কি? আমার নাম সিদ্ধার্থ চক্রবর্তী। এই পোশাকটা তাহলে কোথা থেকে বানালেন? এবার সেই পোশাকে ডিএসপি পদমর্যাদার পুলিশ অফিসারের লোগো লাগানো হয়। আর সেই পোশাক পরে রীতিমতো ডিএসপি সেজে লালবাতি লাগানো গাড়িতে করে ঘুরে বেড়াতো এই প্রতারক। যদিও তার দাবি এই ধরনের পোশাক পরলেও সে কারো কাছ থেকে কোনো প্রতারণা করেনি, কি কারণে সে এইভাবে ঘুরে বেড়াতো তা পুলিশের কাছে স্পষ্ট নয়। ধৃত যুবককে এদিন চন্দননগর আদালতে তোলা হয়। গোটা ঘটনায় হতবাক পুলিশ আধিকারিকেরাও। চন্দননগর থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড।